নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাব আমরা শ্রী সত্য সাই বাবার হসপিটালে মেয়েকে চেক আপ করাতে। তার সাথে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা এখানে আসতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘড়ির কাঁটায় 6:42। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের হসপিটালে ঢুকতে হবে 8টার মধ্যে। তো আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যাব। আমরা বাসে করে শ্রী সত্য সাই বাবা হসপিটালে পৌঁছাব। তো আমাদের হোটেলটার উপিরটাতেই আছে বাস স্ট্যান্ড। স্টেশনটা পার হয়ে ওপাশে গেলেই বাস স্ট্যান্ড পড়বে। চলুন তাহলে বাস স্ট্যান্ডে যাওয়া যাক। এখানে আপনারা চাইলে অটো করেও কিন্তু শ্রী সত্য সাই বাবা হসপিটালে যেতে পারেন। তবে অটো ভাড়া এখানে কালকে সন্ধেবেলায় জিজ্ঞাসা করলো, বললো প্রায় 150 থেকে 200 টাকা মতো নেবে। সেজন্য আমরা আর অটো করে যাব না, বাসে করে যাব। বাস স্ট্যান্ডটা যেহেতু কাছেই, তাই বাসে করে গেলে খরচ কিন্তু অনেকটাই কম হবে। এটা ওয়াইল্ড ফিল্ড স্টেশন। স্টেশনটা পার হয়ে ওপাশে গেলেই বাস স্ট্যান্ড, ওখান থেকেই আপনি এই বাসগুলো পেয়ে যাবেন। ওখানে গেলে বাস কন্ট্রাক্টররা আপনাদের ডেকে নেবে। বাসগুলো কোথায় কোথায় যাচ্ছে সেগুলো কিন্তু ওরা বলতে থাকে, যেভাবে বাস কন্ট্রাক্টররা ডাকে সেইভাবে কিন্তু বাসগুলো, বাসের কন্ট্রাক্টরগুলো বলে। বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। এই বাসটাই আমাদের যাবে শ্রী সত্য সাই বাবা হসপিটালে নিয়ে। বাসে উঠে পড়ি। এখানকার বাসগুলো কিন্তু ভীষণ বড় বড়। আমাদের ওদিকে যেমন একটু ছোট ছোট বাসগুলো হয়, এখানে কিন্তু বাসগুলো বেশ বড়। আর একদিকে 3টে সিট, একদিকে 2টো সিট, তাই বাসে অনেকেই কিন্তু বসে যেতে পারে। খুব একটা কিন্তু এদিককার বাসগুলোতে ভিড় হয় না, কারণ অনেক ঘন ঘন বাস, আর বাসের জায়গাও কিন্তু অনেকটা। বাস আমাদের ছেড়ে দিয়েছে, চলুন তাহলে যাওয়া যাক। একটু বাদেই বাস কন্ট্রাক্টর ভাড়া নিল। এখানে প্রতি মাথা পিছু ভাড়া হলো 15 টাকা করে। শ্রী সত্য সাই বাবা হসপিটাল পর্যন্ত আমাদের বাসে দুজনের লাগলো 30 টাকা। মেয়ের কিন্তু কোনো ভাড়া এখানে লাগেনি। অটোতে করে আসতে গেলে প্রায় 150 থেকে 200 টাকা লেগে যেত, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সাশ্রয় হলো। বাসে করে শ্রী সত্য সাই বাবা হসপিটাল কাঠগুড়ি থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগে। চলুন, আমরা হসপিটালের সামনে পৌঁছে গেছি। বাস আমাদের এখানে দাঁড় করালো, আর ঠিক এই উল্টো পিঠেই আমাদের হসপিটালটা। তো এখানে লাইন দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আপনি এসে এখানে লাইন দিলেই কিন্তু আপনাকে ঢুকতে দেবে না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসতে হয়। তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটাও কিন্তু আস্তে আস্তে ভিডিওর মধ্যে আমি বলে দেব। অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি নেবেন, তখন ওরা আপনার ফোনে একটা মেসেজ পাঠাবে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে, সেইটাকে আপনাদেরকে এইখানে দেখাতে হবে, তারপর ওরা আপনাকে ঢুকতে দেবে। এখানে ভিডিও করা হয়তো বারণ থাকতে পারে, সেজন্য আমি ক্যামেরাটা নিচু করে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখানোর পর একটা কাগজ দিল, সেটাকে আমাদের নিয়ে ভেতরের দিকে যেতে হবে। শ্রী সত্য সাই বাবা হসপিটালটা কিন্তু ভীষণ বড়, অনেকটা পরিমাণে জায়গা। আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তবে এখানে ভিডিও করা অ্যালাও আছে কিনা আমি জানি না, সেজন্য কিন্তু একটু ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে ভিডিওটা করছি। দেখুন, হসপিটালটা কিন্তু প্রচুর বড়। চলুন, টোকনটা নিয়ে আমাদেরকে ওই সাইডটায় গিয়ে দেখা করতে বলল। যাওয়া যাক ওই সাইডটায়।
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমে এখানকার যে হেল্পলাইন নম্বরটা আছে সেই নম্বরে ফোন করতে হবে। সেই নম্বরটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। ওই নম্বরে ফোন করার পর ওনারা কিন্তু রিসিভ করবে না, ওখান থেকে বলা হবে যে পরে আপনাদেরকে ফোন করে কথা বলা হবে। তো পরে আপনাদেরকে ওনারা ফোন করবেন, এক থেকে দুদিন সময় লাগতে পারে। ফোন করার পর ওনারা আপনার রোগীর ডিটেলস জানতে চাইবে, যদি ওনাদের মনে হয় যে এখানে দেখাতে আসার প্রয়োজন আছে তবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে। তবে আপনারা রিকোয়েস্ট করতে পারেন যদি ভীষণই মনে হয় যে এখানে একবার চেক আপ করাবেন। ডিটেলস শোনার পর ওনারা আপনাদেরকে জানতে চাইবেন যে আপনি কবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চান। এরকমটা নয় যে ওনারা আপনাকে বলবে সেদিনকেই আপনাকে আসতে হবে। ঘটনাটা হলো আপনি যখন চাইবেন তখনই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। সেজন্য আপনাকে আগে ট্রেনের টিকিট বুক করতে হবে, তারপর সেই টিকিটটা ওনাদেরকে পাঠালে ওনারা আপনাদেরকে সেই টিকিটের ডেট বুঝে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে। আমাদেরকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিতে চাইছিল না, যেহেতু আমার মেয়ের অপারেশন করা হয়েছে আগে থেকে, তাই ওনারা বলছিল যে এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। তবে একটু রিকোয়েস্ট করার পর ডাক্তারের সাথে ওনারা কথা বলেছেন, তারপর আমাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন। এখানে কিছু ফর্ম ফিল আপ করার থাকে, সেগুলো ওনারা ফিল আপ করে, আর এরকম একটা টোকন আপনাদেরকে দেবে, এতে আপনাদের ফোন নাম্বার, আইডি প্রুফ সবটা কিন্তু লিখে দেবে। এই টোকনটা দেওয়ার পর আমাদেরকে 2 নম্বর কাউন্টারে যেতে বললো। তো এখানে 2 নম্বর কাউন্টার কোনটা সেটা একটু খুঁজতে হবে, তবে কোনো অসুবিধা নেই। এখানে যে হসপিটালের কর্মীরা রয়েছে তারা কিন্তু ভীষণ ভালো, এখানে ওনারাই আপনাদেরকে গাইড করে সম্পূর্ণটা দেখিয়ে দেবেন। তো আমাদেরকে বলা হলো ডাক্তার দেখাতে একটু দেরি হতে পারে, সেজন্য এখানে আপনাদেরকে ব্রেকফাস্টটা সেরে নিতে। এখানে ব্রেকফাস্ট পাওয়া যায় 20 টাকা দিয়ে, টিকিট কেটে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে দেওয়া হয়েছিল খিচুড়ি, এখানে আতপ চালের আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছিল, আর কিছু একটা সাম্বার ডাল বা ওরকম চাটনি হয়তো কিছু দিয়েছিল, আমি সঠিক জানি না। আর তার সাথে ছিল 2 করে ইডলি। তো ইডলি আমি খাবো না, আমার একদম ভালো লাগে না, আর খিচুড়ির টেস্টও কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না। আসলে খাবারের টেস্টগুলো কিন্তু এখানকার লোকেদের কাছে ভালো, কিন্তু আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আসা মানুষদের কাছে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো যাই হোক, কিছু করার নেই, ডাক্তার দেখাতে অনেকটা দেরি হতে পারে, সেজন্য আমি একটুখানি খাবার খেয়ে নিলাম। আর এখানে মেয়ের জন্য কিন্তু আলাদা নিইনি, আমাদের 2টো থেকে হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা এখানে জিজ্ঞাসা করলাম 2 নম্বর কাউন্টার কোন দিকে, তো সেদিকেই রওনা হলাম। আর এখানে আপনি সব জায়গাতেই দেখতে পাবেন যে লেখা আছে হেয়ার ইজ ফ্রি অফ কস্ট, মানে এখানে আপনাদের চিকিৎসা করানোর জন্য একটা টাকাও কিন্তু খরচ হবে না। এখানে কোনো বিলিং কাউন্টার নেই, আশ্চর্য বিষয় এটাই হলো। আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি, আর এখানে বড় কোনো ব্যাগ আনলে কিন্তু এখানে নিয়ে যেতে দেবে না। আমাদের ব্যাগটার মধ্যে কিছু ছিল না, জাস্ট কয়েকটা ফাইল আর একটু জলের বোতল ছিল, সেজন্য দিতে দিল। এখানে ভিডিও করা অ্যালাউ নয়, সেজন্য আমি আর এখানে কোনো ভিডিও করিনি। তো এখান থেকে ডাক্তার দেখিয়ে সরাসরি বাইরে বেরিয়ে কথা বলছি। ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, এখন মনটা কিন্তু অনেকটাই ভালো বলছে। মানে ডাক্তার আমাদের বলল যে মেয়ের কোনো সমস্যা নেই, যেহেতু ওর অপারেশন হয়ে গেছে আর যে ডিভাইসটা ওর বসানো ছিল হার্টে সেটা একদম সেফ আছে, তো ও এখন অনেক সুস্থ, ভালো আছে, এখানে আর কোনো ট্রিটমেন্ট করানোর দরকার নেই। তো মনটা এখন ভালো। এখন আমরা রওনা দেব আমাদের হোটেলের দিকে। বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম, সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, তবে সত্যি জায়গাটা এত সুন্দর, যে কোনো রোগীর ক্ষেত্রে ভীষণ ভালো, ভীষণ শান্ত নিরিবিলি, এত সুন্দর যে রোগ মনে হয় এখানে আসলে সেরে যাবে। তো আমরা এরকম একটুখানি রাস্তা দিয়ে হেঁটে দেখলাম চারপাশটা, তারপর আমরা হোটেলের দিকে রওনা দেব। একইভাবে বাসে করেই আমরা ফিরব। হসপিটাল থেকে মেন গেট দিয়ে বেরোনোর পর সামনেই আছে বড় রাস্তা, তারপর রাস্তা ক্রস করে ওপিটে গেলে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমাদের কাঠগুড়ি যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবেন।
আমরা বাসে যাওয়ার আগে এখানে একটা ডাব কিনলাম। এখানকার ডাব না খেলে হয়তো ব্যাঙ্গালোর জার্নিটাই আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তো একটা ডাব নিল আমাদের 50 টাকা, একটাই কিনেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাব নারকেল বিক্রি হয়, দামটা কতটা কম বা বেশি সেটা বলছি না, তবে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ডাবটা খাওয়ার পর তারপর আমরা ওপাশে গিয়ে বাসে উঠে আমরা কাঠগুড়ি বা হোটেলের দিকে রওনা দেব। বাস থেকে নামার পর রুমে যাওয়ার আগে আমরা খাবার খেয়ে তারপর যাব। কালকে যে অন্নপূর্ণা হোটেলে খেয়েছিলাম সেখানেই আমরা এসেছি, কারণ এখানে বাঙালি খাবারটা আমার বেশ ভালোই লেগেছে। আমরা নিয়েছি একটা করে ভেজ থালি, যেটা 50 টাকা করে দাম, আর এখানে একটা মাছ নিয়েছি মেয়ের জন্য, আর নিয়েছি একটা ডিম ভাজা, এটা মেয়ের বাবা খাবে। তো এখানে আমি মাছটা খাবো না, আমার কতটাও মাছ প্রিয় নয়। তো মাছের সাইজটা ঠিক এরকম ছিল আর মাছটা নিয়েছে 60 টাকা। তো এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর হোটেলে গিয়ে বিশ্রাম নেব। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই থাকলো। পরের পর্বে আপনাদের সঙ্গে কিছু ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আপনারাও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি প্রয়োজন হয় এসে দেখাতে পারেন। ভীষণ ভালো, ভীষণই সুন্দর একটা হসপিটাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর অনুরোধ রইল ভিডিওটি অনেক অনেক শেয়ার করার, যাতে অনেকের উপকারে আসে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।